যদি কোনো ব্যক্তি দুনিয়ার সুখ চায় আল্লাহ রসুন বলছেন আল্লাহর বান্দার কোনো দোয়া আল্লাহ ফিরত দেন না আপনি দোয়া করবেন আল্লাহ সুমাহান আপনার দোয়া কবুল করবে কিছু দোয়াকে আল্লাহ দুনিয়ার জন্য দিয়ে দেন কিছু দোয়া আল্লাহ তালা পরকালের জন্য রেখে দেন আল্লাহ তালা বলছেন সুরাবন ইসরাইলের আঠারো নম্বর আয়াত মনকানা ইউরিদুল আজিলা তা আজ্জাল্লা ফিহা মানাসাউল ইমান নুরিদু আল্লাহ সোহনা তাল্লা বলছেন যে ব্যক্তি পার্থিব জীবনের সুখ শান্তি চায়। দুনিয়ার জীবনের সুখ যে ব্যক্তি চায় কামনা করে আমি তাকে তাই দেই দুনিয়ার জীবনের সুখ দেই এজন্য ভাইরা আমার দোয়া করতে হবে রসুল এবং আল্লাহ কোরআনে বলেছেন শুধু দোয়া করো দোয়া করো দোয়া করো উঠতে বসতে চলতে ফিরতে আপনার মনের বাসনাগুলো আপনি শুধু আল্লাহর কাছে বলতেই থাকেন আল্লাহর কাছে বলতেই থাকেন আল্লাহ আমার এই সমস্যা সেই সমস্যা আল্লাহ রসুন বলছেন আল্লাহর কাছে যদি আল্লাহর বান্দারা না চায় আল্লাহ অখুশি হয় মানুষের কাছে যদি কেউ চায় মানুষ হয় আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ অ খুশি হয় আল্লাহর কাছে বান্দা যত চাইবে আল্লাহ সেই বান্দার প্রতি তত খুশি হয়ে যাবে বান্দারা আল্লাহর কাছে যত চাইবে বান্দা আল্লাহর তত নিকটবর্তী হয়ে যাবে এজন্য বেশি 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 আল্লাহ সোহান হওয়া তাঁ কাছে চাইতে হবে আল্লাহ তাহাদ্লা আমাদেরকে বেশি বেশি চাওয়ার তৌফিক দান করুক আমিন এবং বেশি বেশি চাই আমরা আল্লাহর কাছে বেশি বেশি চাইব আমাদের চাওয়া পাওয়া আল্লাহ সোয়াণ আহ তাঁ কাছে বেশি হবে আমরা দুনিয়ার কোনো মানুষের মুখাভ্যাক্তি হব না আমরা আল্লাহ সোয়াহান আওয়া তাঁ কাছে বেশি বেশি চাইব আল্লাহ তাহাদ্লা বলছেন মান আই উরিদুল আজিল আজ্জাল্না ফিহামান শাওনিমান নুরিনু যে ব্যক্তি পার্থিব জীবনের সুখ সম্ভব কামনা করে আমি তাকে যা ইচ্ছা এখানেই দিয়ে থাকি অতবার আল্লাহ তাআলা বলছেন সুম্মা জাহান্নান উ জাহান্নাম অতবার পরকালীন জীবনে তাকে আমি জাহান্নাম তার জন্য নির্ধারণ করে রাখি আপনি শত যদি দুনিয়াই চান পরকাল যদি না চান আপনার যদি পরকালীন জীবন সম্পর্কে আল্লাহ কাছে চাওয়া পাওয়া না থাকে। তাহলে পরকালীন জীবনে আল্লাহ বলছেন সুম্মা জাহান জাহান্নাম পরকালীন জীবনে আমি তার জন্য জাহান্নাম নাম করে রাখি পরকালীন জীবনে আপনি জাহান্নাম ছাড়া পাবেন না আমরা শুধু দুনিয়া চাইব না আল্লাহর কাছে শুধু দুনিয়া আশা করব না আমরা পরকালীন জীবনের কল্যাণ আশা করব কারণ দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন খুবই সংকীর্ণ দুনিয়ার জীবন খুবই খারাপ খুবই ক্ষণস্থায়ী এজন্য দুনিয়ার জীবনের সাথে সাথে আমরা পরকালীন জীবন আল্লাহর কাছে চাইব আমরা চলতে ফিরতে উঠতে বসতে সারা দিন আমাদের নিজেদের মনের ভাষায় আমরা বলল আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমার পরিবারকে মাফ করে দাও আল্লাহ তুমি আমার সন্তানদেরকে কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের এই অবস্থা করে দাও আল্লাহ আমার রিজিকের বরকত দিয়ে দাও আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যের বরকত দিয়ে দাও এইভাবে আমরা চলতে ফিরতে যে যে অবস্থায় আমরা সর্বক্ষণ আল্লাহ আনা তা কাছে চাইব যে আল্লাহ তুমি আমাদেরকে দাও তুমি ছাড়া তো আর আমাদের কেউ নেই আল্লাহ আমি ছাড়া তোমার অসংখ্য বান্ধব আছে আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো রব নেই সোহান আল্লাহ আল্লাহ আমি ছাড়া তোমার অসংখ্য বান্দা আছে কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব নেই তুমি ছাড়া আমাকে আর কে দেবে তুমি ছাড়া আমার আর দেওয়ার কে আছে এই জন্য আমরা এইভাবে চাইব আমরা সব সময় চাইব। বিশ্বাস করেন আমাদের মতন একশো হুজুর নিয়ে দোয়া করার থেকে আপনি একবার যদি আল্লাহর কাছে এইভাবে দোয়া করেন এর মর্যাদা আল্লাহর কাছে বেশি সুমান আল্লাহ আল্লাহর কাছে আপনি চাইবেন আপনি আলেমদের দিয়ে অবশ্যই দোয়া করবেন আলেমদের নিয়ে আলেমদের কাছে দোয়া চাইবেন রসুনে করিন সাল্লাম দোয়া করতেন সাহাবিরা দোয়া চাইতেন একজন আরেকজনের কাছে দোয়া চাওয়া যাবে যে আপনি আমার জন্য দোয়া করবেন এইভাবে দোয়া চাওয়া যাবে কিন্তু নিজেরা বেশি 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 আল্লাহ সুবাহনতাল্লার কাছে চাইতে হবে নিজের যত মনের বাসনা আছে সমস্ত বাসনাগুলো আল্লা সুবাহনআালার দরবারে উঠায় ধরতে হবে আল্লাহ তিন যারা দিনকে খেল তামসা হিসাবে গ্রহণ করেছে আল্লাহ সুবাহন আলার এই দিন এই জীবন ব্যবস্থা এই ধর্মকে যারা ব্যবসার পুঁজি বানিয়ে নিয়েছেন এই ধর্মকে যারা ব্যবসার পুঁজি বানিয়ে নিয়েছে বাস খানকা একটা খুলে থুইলেই মরিদও আসে আলহামদুলিল্লাহ জাল একটা ফেতে থুইলে যেমন মাছ পড়তে থাকে দরবার একটা খুলে রাখছে মরিদরা আসে মুরিদরা দোয়া নেয় মুরিদার মুরিদরা কিছু ফিনা দিয়ে যায় হুজুরও ভালোভাবে চলে আলহামদুলিল্লাহ এটা অনুসারী হয়ে গেছে এই ধর্মকে যারা এই দিনকে যারা আল্লাহর দিনকে যারা হাতিয়ার বানিয়েছে আল্লাহর দিনকে যারা রাজনীতির হাতিয়ার বানিয়েছে আল্লাহর দিনকে যারা ধর্মীয় হাতিয়ার বানিয়েছে আল্লাহর দিনকে যারা ব্যবসায়িক হাতিয়ার বানিয়েছে যারা খেল খেলতামশার বস্তু হিসাবে নিজের দিনকে দিনকে গ্রহণ করেছে আল্লাহ ওয়া সুবাহা বলছেন অগরবরা থুমুল হায়াতুফ দুনিয়া এবং পার্থিক জীবন তাদেরকে প্রতারিত করেছে বাজারে তাদের সঙ্গ তুমি বর্জন করো আল্লাহ বলছেন তাদের সঙ্গ ছেড়ে দাও যারা দিনকে ভালমুখে হাতিয়ার বানিয়েছে টাকা কামাবার হাতিয়ার বানিয়েছে যারা ধর্মতে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক আয়দা লুটে ক্ষমতায় গিয়ে ধর্মের অপব্যবহার করে ধর্মের কোনো উপকার করে না ধর্মকে হাতিয়ার বানিয়ে যারা টাকা কামায় ধর্মীয় বিধিবিধান যারা মানে না আল্লাহ সব বলছেন ধর্মকে যারা খেল তামসার বস্তু বানিয়েছে মূলত দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছে দুনিয়ার চাকচিক্য দুনিয়ার অর্থ সম্পদ দুনিয়ার ক্ষমতার লোভ এদেরকে প্রতারিত করেছে আল্লাহ সব তাআলা বলছেন এদের সঙ্গ তুমি বর্জন করো কোন মৌমিন এই ধরনের মানুষের সঙ্গী হতে পারে না আল্লাহ বলছেন এদের সঙ্গ বর্জন করো এদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না কোনো মৌমিনের সম্পর্ক এই ধরনের মানুষের সাথে থাকতে পারে না আল্লাহ বলছেন এই ধরনের মানুষের জন্য জাহান্নাম এই ধরনের মানুষের জন্য খুব ভয়ঙ্কর দুঃসংবাদ যারা আল্লাহর দিনকে খেল তামশার বস্তু হিসাবে বানিয়েছে আল্লাহ রসুল সাল্লকাল্লাম বলছেন মান তাস বি কৌমিন আপনার সম্পর্ক যার সাথে আপনার সম্পর্ক হবে কেয়ামতের দিন তার সঙ্গে আপনার হাসর নাসর হবে আপনার সম্পর্ক যার সাথে হবে তার সাথে আপনার হাসর নাসর হবে সুতরাং সম্পর্ক বলতে একেবারে দুনিয়ার সমস্ত সম্পর্ক চিহ্ন এটা নয় ধর্মীয় সম্পর্ক আপনার বাড়ির পাশের একজন অমুসলিম আছে তার সাথে আপনি সম্পর্ক রাখবেন না প্রতিবেশীর সম্পর্ক রাখবেন না এমনটা নয় আপনার প্রতিবেশী যদি একজন অমুসলিম হয় তার সাথে আপনি প্রতিবেশী সুলভ আচরণ করবেন আপনার প্রতিবেশী যদি একজন বেনাবাজি হয় তারপরেও আপনি প্রতিবেশী সুলভ আচরণ করবেন আপনি কিছু রান্না করলে তাদেরকে দিবেন তাদেরকে মেহমানদারি করবেন তাদের সাথে দুনিয়াবি যত সক্ষতা আছে বজায় রাখবেন কিন্তু মনে রাখতে হবে ধর্মীয় কোনো ব্যাপারে তাদের সঙ্গে কোনোভাবেই আপনার আচার ব্যবহার আচার অনুষ্ঠান একত্রিত হতে পারে না আপনার প্রতিবেশী সে যদি তার বিয়েতে অন কার্যকলাপ করে আপনাকে যদি বলে আপনি সেটা বর্জন করবেন তার সামাজিকভাবে যদি তার অন ইসলামিক কার্যকলাপ হয় আপনি বর্জন করবেন তার পরিবারে যদি অন ইসলামিক কার্যকলাপ চলে সেগুলোকে আপনি বর্জন করবেন কিন্তু সামাজিক যে শিষ্টাচার এগুলোকে বজায় রাখতে হবে এগুলো বজায় রাখার জন্য নবী মোহাম্মদ সন্দাল্লাহ আলিবসাল্লাম জোর তাকিদ দিয়েছেন